হ্যালো টেক লাভার্স, টেক কলম্বাসে আপনাদেরকে স্বাগতম। আমি আরিফুর রহমান রিয়াদ, নিয়ে এলাম আরেকটি টেক আড্ডা। এই সপ্তাহে আপনাদের জন্য আসছে নতুন কিছু চমক। এই চমকগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আর বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর তাছাড়াও আমাদের ফেসবুক ফলোয়াররা আমাদেরকে দিচ্ছেন প্রচুর ভালোবাসা, এই ভালোবাসাটা আমরা ইউটিউবেও চাই। দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেরি না করে চলুন শুরু করি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চলছে এক বিশাল দৌড়াদৌড়ি। এই দৌড়াদৌড়ির কারণ স্ন্যাপড্রাগন 865 প্লাস। কে প্রথম নিয়ে আসতে পারে স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর সহ ফোনটি? এখন পর্যন্ত জানা তথ্য মতে আসুস আরওজি ফোনটি হতে যাচ্ছে দ্বিতীয়, কারণ প্রথম হতে যাচ্ছে লেনোভো লেজিয়ন গেমিং ফোন। দুইটি ফোনই লঞ্চ হবে জুলাইয়ের 22 তারিখ, কিন্তু লেনোভো তাদের টাইমিং আগে করে দিয়ে আগে লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন ফোন লেনোভো লেজিয়ন গেমিং ফোন। আর এই দৌড়ে এবার চলে এলো নুভিয়া রেড ম্যাজিক 5S। এই ফোনটিতেও প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 865 প্লাস, আর র্যাম হিসেবে থাকছে LPDDR5 RAM, স্টোরেজ হিসেবে থাকবে UFS 3.1। আর এই ফোনটির কুলিং সিস্টেমে ব্যবহার করা হবে একদম নতুন টেকনোলজি, যে কুলিং সিস্টেমে ব্যবহার করা হবে সিলভার। কপার এবং গোল্ডের থেকেও বেশি থার্মাল কন্ডাক্টিভিটি রাখে, তাই আশা করা যায় এই ফোনটি অতি দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আপনাদের এই দৌড়াদৌড়ি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। 16 জুলাই রিয়েলমি অ্যানাউন্স করলো তাদের 125 ওয়াটের চার্জিং টেকনোলজি। তাদের বড় ভাই ওপ্পোর নতুন ফ্ল্যাশ চার্জিং টেকনোলজিকে হালকা চুরি করে তারা নাম দিয়েছে আল্ট্রা ডার্ট চার্জিং টেকনোলজি। এই টেকনোলজি নিয়ে আমরা প্রথম যে ফোনটি দেখতে পাবো তার নাম সম্ভবত রিয়েলমি X3 Pro। সেপ্টেম্বরের 3 থেকে 5 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছরের IFA বার্লিন। রিয়েলমির ইন্ডিয়া CEO মাধব শেঠের টুইট অনুযায়ী তারা সেপ্টেম্বরের 4 তারিখে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি X3 Pro ডিভাইসটি। এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর, আর ডিসপ্লে হিসেবে থাকবে একটি অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz অথবা 144Hz। এই ফোনটিতে চার্জার হিসেবে থাকবে 125W ফাস্ট চার্জার। ব্যাটারি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আপনারা যদি চান আমরা এই ফোনটির রিভিউ করি তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা কিনতে পারি ওই ফোনটি এবং আপনাদের সামনে হাজির হতে পারি রিভিউটি নিয়ে। 22 জুলাই বাংলাদেশের বাজারে রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের রিয়েলমি C11, রিয়েলমি 6 এবং রিয়েলমি ওয়াচ ডিভাইস 3টি। রিয়েলমি C11 ডিভাইসটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর, 6.5 ইঞ্চের 720p ডিসপ্লে যা একটি IPS LCD প্যানেল। তাছাড়াও এটিতে থাকছে 5000mAh ব্যাটারি, বক্সে থাকবে 10W চার্জার। এই ফোনটি বাংলাদেশে যদি 10 থেকে 13 হাজার টাকার বাজেটে আসে তাহলে আমরা মনে করি আমাদের গ্রাহকদের কাছে একটি দারুণ ফোন হতে পারে। তাছাড়া রিয়েলমি 6 ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G90T প্রসেসর। এই প্রসেসরটি গেমারদের জন্য একটি দারুণ প্রসেসর, এটি রেডমি নোট 8 Pro ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটিতে আরও থাকছে 1080p ডিসপ্লে যা 6.5 ইঞ্চের LCD ডিসপ্লে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে প্রাইমারি 64MP ক্যামেরা, সাথে থাকছে পেছনে আরও 3টি ক্যামেরা, ফ্রন্টে থাকছে 16MP একটি সেলফি শুটার। তাছাড়া এই ফোনটিতে থাকছে 4300mAh ব্যাটারি। আন্তর্জাতিক বাজারে এই ফোনটির বক্সে ছিল 30W চার্জার। বাংলাদেশেও আশা করি রিয়েলমি 30W চার্জারই দিবে, যা দিয়ে এই ফোনটিকে 55 মিনিটেই ফুল চার্জ করা যাবে। এই ফোনটি যদি রিয়েলমি 6 এর দামে বাংলাদেশে আসতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কারণ এই ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এই ডিসপ্লে আর G90T প্রসেসর গেমারদের জন্য একটি অসাধারণ এক্সপিরিয়েন্স বয়ে আনতে পারে, তবে এটি অবশ্যই 17,000 টাকা দামে আসবে না। আমার ধারণা এই ফোনটি বাংলাদেশে 20,000 টাকার নিচে আসবে। তাহলে যারা 20,000 টাকার নিচে বাংলাদেশে বর্তমানে ফোন কিনতে যাবেন তাদের জন্য এটিও একটি দারুণ ফোন হতে পারে। আর রিয়েলমি ওয়াচও আসছে রিয়েলমি 6 এবং C11 সাথে। যারা ফিটনেস ফ্রিক তাদের জন্য এটি একটি দারুণ ডিভাইস হতে পারে, কারণ এটির সাথে আছে বিভিন্ন ধরনের সেন্সর যা আপনার ফিটনেসকে ট্র্যাক করতে পারবে, আপনার স্লিপকে ট্র্যাক করতে পারবেন, যাতে আপনি থাকতে পারেন সবসময় ফিট এবং অ্যাক্টিভ। রিয়েলমি ওয়াচ ডিভাইসটিতে থাকছে 1.4 ইঞ্চের লার্জ কালার ডিসপ্লে, তাছাড়াও মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশনও থাকছে এই ডিভাইসটিতে, তাছাড়াও থাকবে ব্লাড অক্সিজেন লেভেল মনিটর।
আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আলতো করে লাইক করে দিন আমাদের ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। 15 জুলাই ওপো বাংলাদেশে লঞ্চ করলো তাদের ওপো A92 ডিভাইসটি। এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর আর ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh ব্যাটারি, বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার। আর এই ফোনটির পেছনে থাকছে 4টি ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের আর থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, তাছাড়া থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। এই ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটির বাংলাদেশে দাম ধরা হয়েছে 23,000 টাকা। 23,000 টাকায় মিডিয়া কনজিউমিং এবং ভিডিও বা ক্যামেরার জন্য এই ফোনটি ঠিক আছে, কিন্তু এই ফোনটির যে প্রসেসর স্ন্যাপড্রাগন 665 তা 23,000 টাকা মার্কেটের জন্য ঠিক নেই বলে আমার মনে হয়। এই বাজেটে অ্যাটলিস্ট যদি তারা স্ন্যাপড্রাগন 730 প্রসেসরটি ব্যবহার করতো তাহলে আমরা আমাদের ভিউয়ারকে নাক বন্ধ করে এই ফোনটি কিনতে সাজেস্ট করতে পারতাম, কিন্তু বর্তমানে তা আমরা করতে পারছি না। আর তাছাড়াও ওপো বাংলাদেশে অতি শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের ওপো A52 ডিভাইসটি। এই ডিভাইসটিতেও ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, তাছাড়াও থাকবে 6.5 ইঞ্চের সেম 1080p IPS LCD ডিসপ্লে। তো দেখা যাক এই ফোনটির দাম বাংলাদেশে তারা কেমন রাখে। আপনাদের কাছে কেমন লাগলো ওপো A92 ডিভাইসটির দাম জানাতে পারেন কমেন্টে। বাংলাদেশে যারা রেডমি নোট 7 প্রো ইউজার আছেন তাদের জন্য Xiaomi অতি সত্ত্বর নিয়ে আসতে যাচ্ছে MIUI 12-এর বিটা আপডেট। এই আপডেটটির মাধ্যমে আপনারা আপনার ফোনটিকে MIUI 12-এ আপগ্রেড করতে পারবেন এবং মজা নিতে পারবেন MIUI 12-এ। তাছাড়াও Xiaomi অতি শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর সহ তাদের প্রথম ফোনটি। এই ফোনটিতে স্পেশালি থাকবে তাদের নতুন চার্জিং টেকনোলজি, যে চার্জিং টেকনোলজির পাওয়ার হবে 120 ওয়াট, অর্থাৎ আপনারা 17 থেকে 20 মিনিটের মধ্যেই আপনার ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আমাদের জানা তথ্য মতে এই ফোনটির নাম হওয়ার সম্ভাবনা MIMIX 4। আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। অ্যাপল ফাইল করলো নতুন একটি প্যাটেন্ট। এই প্যাটেন্টের ডিজাইনটি একটি নতুন টু ওয়ে চি ওয়্যারলেস চার্জিং কেসের ডিজাইন। এই ফোনটি যদি আপনারা আপনাদের আইফোনের সাথে ব্যবহার করেন তাহলে কোনো ওয়্যারলেস চার্জারের উপরে বসিয়ে আপনাদের আইফোনটিকে করতে পারবেন ওয়্যারলেসলি চার্জ। তাছাড়াও অন্য কোনো ওয়্যারলেস চার্জিং ক্যাপেবল ফোনকে আপনার আইফোনের উপর বসিয়েও করতে পারবেন চার্জ। এই চার্জিং কেসটি আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। মাইক্রোসফট সেপ্টেম্বরে নিয়ে আসছে গুগল স্টেডিয়ার কম্পিটিটর মাইক্রোসফট এক্স ক্লাউড প্রজেক্টটি। এটি হবে একটি অনলাইন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে আপনারা ইনস্টল করা ছাড়াই গেম খেলতে পারবেন অনলাইনে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে জানান আপনার মতামত আর ভুলেও ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা। বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। তাছাড়া ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।